নার্সারিতে গিয়েছিলাম কিছু শাকসবজির বা হার্বের গাছ আনার জন্য। তো যে যে জন্য যাওয়া, যে দেখি যে তেমন শাকসবজি বা যে সবজি গাছগুলি, যে কাঁচামরিচ, টমেটো, শসা, অন্যান্য যে চারাগুলো এখন পাওয়া যায়, যে নার্সারিটা থেকে আমি কিনি সেই চারাগুলো আসলে নাই। যেহেতু আমরা মোটামুটি সবাই লকডাউন বাসায় আছি, তো দেখা যাচ্ছে যে মনে হয় মোটামুটি সবাই এখন গার্ডেন নিয়ে ব্যস্ত, কারণ সময় কাটানো একটা বিরাট বিষয়। যারা গার্ডেন করতে পছন্দ করেন তারা তো এটা তাদের জন্য একটা সুযোগ যে না এত লম্বা সময় পাওয়া যাচ্ছে। যদিও ওয়েদার এখানে খুব একটা ভালো না, দেখা যাচ্ছে যে প্রচুর বৃষ্টি হচ্ছে, বেশিরভাগ সময় বাইরে যেতে পারছি না, গার্ডেনে কাজ করতে পারছি না। তো যাই হোক, আমি আজ যে জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা স্পেশাল একটি হার্ব গাছ, যে গাছটি আমার বাসায় সবসময় রাখি, এবং আরেকটি গাছ আমি আরেকটি চারা কিনে এনেছি, যে আরেকটি বাসায় একটি জায়গায় আমি সেই চারাটি লাগাবো। কারণ যখন এই গাছটি যেমন খুবই উপকারী, তেমনি যখন ফুল হয়, পাতা হয়, দেখতেও খুব ভালো লাগে স্প্রিংয়ের সময়। অ্যাকচুয়ালি সারা বছর ধরে ভালো লাগে। তো চলুন গাছটির সাথে পরিচয় হয়ে নিই। গাছটি হচ্ছে যে এটি হচ্ছে সেজ গাছ। সেজ একটি হার্বাল হার্ব প্ল্যান্ট, এটি অনেকটা পুদিনার গোত্রের, মিন্ট বা পুদিনার গোত্রের চমৎকার একটি ফ্লেভার। যারা সেজ গাছের সাথে পরিচিত আছেন তারা জানেন এই গ্রামটি কেমন। তো এটি বেশ কয়েকটি ভ্যারাইটি হয়। একটি এইটির যে এখানে যেমন এই গোল্ড, এটি হচ্ছে গোল্ডেন সেজ, যেমন নামটা দেখি আমি এখানে লেখা, এই নামটি এখানে লেখা আছে সেলভিয়া গোল্ডেন সেজ। তো সেলভিয়া সেজ বা কমন সেজ, নর্মালি যে পাতাগুলিতে একদমই সবুজ থাকে সেটি কমন সেজ, আর এই প্রজাতির একটি পাতাতে থাকে এরকম গোল্ডেন ছাপ, আর একটি পাতাতে থাকে সিলভার বা হোয়াইট কালারের ছাপ। তো এই ধরনের ছাপ অনুযায়ী গাছগুলির নাম দেওয়া হয়ে থাকে, যে সিলভিয়া গোল্ডেন অর সিলভিয়া সিলভার সেজ। যাই হোক, এটি একটি নেটিভ হার্ব। তাছাড়াও মেডিটেরিয়ান বিভিন্ন দেশে এই গাছটি দেখা যায়, আর ইউরোপের অনেক দেশগুলোতে এই গাছটি দেখা যায়। বছর ১৬ আগে বা ১৫ বছর আগে আমি যখন এই গাছটির সাথে প্রথম পরিচিত হই, গাছটি দেখার সাথে সাথেই আমি কি বলা যায় যে ভালো লেগে যায়, এবং গাছটির পাতা অনেকটা পোড়ো এবং চমৎকার গ্রানে সমৃদ্ধ এই গাছটি। তো সেই তখন থেকে আমি একটি চারা এনে আমার বাসার সামনে লাগানো হয়, এবং সেই থেকেই গাছটি বড় হচ্ছে, এবং প্রতি স্প্রিং মৌসুমে, বসন্তের মৌসুমে এটি ফুল ফোটে, এবং সারা বছর ধরে এটির পাতা আমি প্রয়োজনে দেখা যাচ্ছে হার্বাল টি বানিয়ে খাচ্ছি বা কোনো খাবারের ডিশে দিচ্ছি। তো এই গাছটিরই দুটি গাছ আমার এখন অলরেডি বাসার আছে, আর একটি বাসার ব্যাকইয়ার্ডের ফ্রন্ট কর্নারে আমি এই গাছটি একটি কর্নারকে দেওয়ার ইচ্ছা, ওই জায়গাটা এই গাছটি দিয়ে সাজানোর ইচ্ছা। তাই আমি এই গাছটি আজকে নার্সারি থেকে কিনে এনেছি। এই গাছটির পাশাপাশি আজকে ও আর কয়েকটি হার্বাল প্ল্যান্ট আমি এনেছি, যেটি সবসময় আমার বাসায় থাকে। তারপরও এবার আমি একটি চারা কিনে নিয়ে এসেছি, কারণ গাছ থেকে বীজ পড়ে পড়ে আমার এই চারাটি হতে থাকে প্রতি বছর, কিন্তু এবার কোনো কারণে এখনও একটি চারাও আমি চোখে দেখি নাই যে হচ্ছে বা কিছু দেরি হচ্ছে কোনো কারণে। যাই হোক, আমি চারাটি নিয়ে এসেছি, এটি হচ্ছে বেজিল। বেসিল যেটি খুবই উপকার একটি হার্বাল প্ল্যান্ট, আপনারা সবাই জানেন যে তুলসী জাতীয়, এটি সবার ঘরে থাকা উচিত সর্দি কাশি ইমিউন সিস্টেমকে বুস্ট করার জন্য, এটির তুলনা নেই। এই গাছটি আমরা সবসময়ই আমাদের বাগানে রাখতে পারি। তাছাড়া এই গাছটির পাশে যেটি আমি এনেছি সেটা হচ্ছে রোজমেরি। এবার আমি রোজমেরি দুইটি চারা কিনে এনেছি, বাসায় আমার অলরেডি তিনটি বড় বড়
রোজমেরি প্ল্যান্ট আছে, চারা আছে, গাছ আছে, কিন্তু এবার মনে হচ্ছে যে না আর একটু বাড়াই, কারণ রোজমেরি অনেক উপকারী মাথার যারা চুলের স্বল্পতায় ভোগেন। এটি তেলের সাথে মিক্স করে সেই তেলটি ব্যবহার করলে উপকার পাওয়া যায়। তারপর খাবারে বিভিন্ন খাবারের গার্নিশ হিসেবে এটা ব্যবহার করা যায়, আর দেখতেও ভালো লাগে, সারা বছর ধরে সবুজ থাকে এই গাছটি, সেজ গাছের মতো। এই গাছটির পাশে আপাশি আরেকটা গাছ আমি যেটি এনেছি সেটি হচ্ছে ডিল। ডিল একটি গাছ যেটি আমার ক্যারিবিয়ান ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমি আমার বাগানে ডিলটা রাখি কি না। ডিলটা আমি রাখি, এটি হচ্ছে ডিল একটি গাছ। ডিলটা গরমের সাথে সাথে খুব যে একটা হয় তা না, দেখা যায় যে কয়েক বছর আগে আমি এই গাছটি করার চেষ্টা করেছি, ঠিক এখানে যখন বেশি গরম পড়ে এই গাছটি শুকিয়ে যায়। তারপর থেকে আমার তেমন ইন্টারেস্ট ছিল না গাছটি করার, তো ইদানিং আমার ফ্রেন্ড জিজ্ঞেস করাতে তো আমি হঠাৎ করে চোখে পড়াতে গাছটি আমি নিয়ে এসেছি। ডিল এটি একটি হার্বাল প্ল্যান্ট, অ্যারাবিয়ানরা খুবই খান, মাংসের সাথে, বিরিয়ানির সাথে, গার্নিশ হিসাবে খুব ব্যবহার করেন এই গাছটি। আরেকটি খুবই ইন্টারেস্টিং গাছ আমি পেয়েছি, সেটিও হার্বাল প্ল্যান্ট। সেটি হচ্ছে যে আমরা মোটামুটি যারা ইউরোপ আমেরিকায় থাকি তারা কিন্তু এই গাছটার সাথে পরিচিত, আসলে গাছটি নেই এটার ফুলের সাথে পরিচিত। এটার ফুল নর্মালি যারা খুব স্ট্রেসে বা ডিপ্রেসে ভোগেন, অনেকটা টেন্স বা হাই প্রেশারে ভোগেন, তারা কিন্তু এর ফুলের চা করে খান এবং খুব ভালো ঘুম হয়, অনেকটা কাম হয়। এই গাছটি আর কিছু না, সেটি হচ্ছে ক্যামোমেল ফ্লাওয়ারের গাছ। তো এইটা আমার প্রথম এবার, এর আগে আমি কখনো এই গাছটি করিনি, ইচ্ছা আছে এটা পটে দেব। তো এই আজকে যে গাছগুলি কিনেছি, তো তার মধ্যে বলা যায় যে সবগুলি গাছ সুন্দর, এই গাছটি খুবই সুন্দর। তো এই প্ল্যান্টগুলিতে আজকে আমি চলুন দেখাই যে এই সেজের যে গাছটি আছে সেই গাছটি আমি যে জায়গাটি লাগাবো, এবং পাশাপাশি যে পুরানো যে গাছগুলি আছে অনেক বছর ধরে সেজের গাছ আমার রয়ে গেছে আমার ফ্রন্ট ইয়ারে, তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। চলুন, যে জায়গাটাতে আমি ভাবছি যে এই সেজ গাছ এবং রোজমেরি প্ল্যান্টগুলি লাগাবো সেটি হচ্ছে এই কর্নারটি। এই কর্নারটিতে আমার এবছর প্ল্যান হচ্ছে যে সেজ যে গাছ বা এই রোজমেরি যে গাছ সেটি কিন্তু অনেক ছড়ায়, বেশ বড় হয়, জালের মতো হয়, কিন্তু উচ্চতায় 12-14 ইঞ্চি, কিন্তু এভাবে ছড়িয়ে যায়, এইভাবে ছড়িয়ে গাছটি হয়। তো এটি এ হচ্ছে আমার বাসার দক্ষিণ কোনায় একটি জায়গা, বাসার ফ্রন্ট সাইডে দক্ষিণ একটি কোনা। তো আমি এই কোনাটাতে আমার ইচ্ছা যে গাছগুলি ডানে হাতে এপাশে বায়ে এবং ডানে এবং মাঝখানে সেজ, বায়ে হচ্ছে বায়ে ডানে রোজমেরি আর মাঝখানে সেজ দিয়ে আমি এই কোনাটাকে সাজাবো। অনেক বড় বড় গাছ ঘাস হয়ে গিয়েছে, এগুলি ক্লিন করতে হবে, আর পাশে আছে একটি আমার গোলাপের চারা। তো এই কোনাটার জন্য এই কিছু হার্বাল প্ল্যান্ট আমি কিনে নিয়ে এসেছি। তাছাড়া এখানে আছে যে এক একটা সিজন এক একটি গাছ হয়, এখানে আমি দিয়েছি চন্দ্রমল্লিকা, এখানে আমি চন্দ্রমল্লিকা দিয়েছি। তো এই কোনাটা করার ইচ্ছা আমার। তো এই চন্দ্রমল্লিকা একটি গাছ থেকে কিন্তু এই যে ছড়াবে অনেক হবে, আর এখানে কিন্তু দুইটি জাতের চন্দ্রমল্লিকা, এটা হচ্ছে হলুদ আর এটা হচ্ছে অনেকটা লাল, খয়েরি চন্দ্রমল্লিকা। তো এই জায়গাতে চন্দ্রমল্লিকা তার জায়গা থাকবে, আর আমি ঠিক পিছনে দিব রোজমেরি এবং সেজ। তো জায়গা মোটামুটি আমরা দেখে নিলাম, লাগাবো এখন, তার আগে আমি অন্য সেজ গাছগুলি দেখে আসি। চলুন, বছর দুয়েক আগে এই সেজ গাছটি, এটি একটি কমন সেজ গাছ যেটি
এরকমই ছোট ছিল, এই যে ছোট পটটি আমি কিনে এনেছি আজ, তেমনই ছোট একটি চারা ছিল। তো দেখুন এটি গত 2 বছরে, কত বছর এত বড় হয়নি, এই বছর বেশ বড় হয়েছে। এমন সুন্দর খুশবু বা স্মেল, আপনারা যারা না জানেন তারা বুঝবেন না যে কী ধরনের। আমি ধরার সাথে সাথে এটি পারফিউম স্প্রে করা দেওয়ার মতো স্প্রে করে দিল, খুবই গ্রানে। এটি অনেকেই দেখা যায় যে আমরা যেমন বাসায় ধূপ জ্বালাই তেমনি একটা সময় জ্বালানো হতো, তেমনি এটি কিন্তু ড্রাই করে পাতা যেমন খাওয়া যায় তেমনি কিন্তু এটির পাতা শুকিয়ে নিয়ে সেটি দেখা যায় যে অনেকের বাসায় ধূপ জ্বালানোর মতো জ্বালানো হয় খুশবুর জন্য। আফ্রিকানরা বা অ্যারেবিয়ানরা খুব করেন এটা। তাছাড়া এইটা নিয়মিত যে আমরা যদি গ্রিন টি মতো করে খাই তাহলে দেখা যায় যে কোলেস্ট্রল লেভেল কমাতে সাহায্য, ব্যাড কোলেস্ট্রল লেভেল কমাতে সাহায্য করে। একইভাবে ডায়াবেটিস বা কারো যদি প্রেশার থাকে, ব্লাড প্রেশার, সেটা কমাতে সাহায্য করে। এবং আরেকজন অ্যারেবিয়ান ফ্রেন্ড আমাকে বললো যে এই পাতাকে পেস্ট করে যদি মাথায় দেওয়া হয় তাহলে সেই খুশকি কমাতে সাহায্য করে। 15 বা 16 বছর আগে এই সেজের প্ল্যান্টটি আমি, গাছটি আমি লাগাই, এবং একটি ছোট যে চারাটা আমি আজকে কিনে এনেছি সেরকম একটি চারা ছিল। দেখুন এটি কীভাবে ছড়িয়েছে আমার বাসার সামনের ঠিক দরজা থেকে 10 ফিট দূরে, খুব কাছাকাছি লনের পাশে, লনের পাশে এই সবুজ। এবং ফুল যখন আসে পার্পল বেগুনি ফুলের সমারোহ, খুবই ভালো লাগে। যেমন তার সুবাস তেমনি তার রূপ। তো প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে বাসায় এই একটি গাছ সবসময় রাখতে পারেন। আর এখানে যদি খেয়াল করেন দেখবেন যে মৌমাছি ঘুরে বেড়াচ্ছে। খুবই সুন্দর, সুবহানাল্লাহ। তো এরকমই, যেহেতু আমার এই বাসার এই ফ্রন্ট সাইডটাতে এই এটি, আর ঠিক ওই পাশে ওই কর্নারটাতে আমি আরেকটি সেজের যেটি আমি মাত্র কিনে এসেছি, তো সেইটি আমি ওখানে লাগাতে চাই। তো মনে হয় লোকটা খুব ভালো লাগবে যখন আমি লাগাবো। আরেকটি আমি এই পাশে দিয়েছি, এই পাশটায় দিয়েছি, যে সেজের গাছটি আপনারা দেখলেন, এই যে এই যে এটি বড়ো হচ্ছে, এটি বড়ো হচ্ছে। তো আমার মনে হয় যে এই ওটা যখন বড়ো হবে আর এরকম ফুল আসবে, খুবই সুন্দর লাগবে এই বসন্ত মৌসুমটায়। সে চিন্তা থেকে দেখা যায় যে আমার এই বাগানটিতে প্রতি বছর আমি বিভিন্ন ধরনের গাছগাছালি যোগ করতে থাকি, সেটি হার্বাল প্ল্যান্ট, ফুলের প্ল্যান্ট অথবা ফল ফলাদি প্ল্যান্ট বা গাছ হোক, আমি প্রতি বছরই কিছু না কিছু গাছ বাগানে যোগ করি। এতে যেমন দেখা যায় যে আমার বাগান আস্তে আস্তে বড় হচ্ছে, আর বাগানের এই ধরনের বিভিন্ন ধরনের গাছ যোগ করাতে বাগানে নিয়ে আসে একটি ভিন্নতা। তাছাড়া কিছু কিছু গাছ এখানে সারা বছর ধরে সবুজ থাকে, আর কিছু কিছু গাছ শীত মৌসুমগুলিতে দেখা যায় যে টেকে না। তো প্রিয় বন্ধুরা, আমরা যদি আমাদের বাসস্থানটিতে শাকসবজি ফল ফলাদির গাছের পাশাপাশি এই ধরনের উপকারী যে গাছগুলি বা ঔষধি যে গাছগুলি আমরা রোপণ করি বা রাখি, তাহলে দেখা যাবে যে সৌন্দর্য ভোগের পাশাপাশি এর ফুল বা এর পাতা থেকে, এই পাতা ফুলের নির্যাস থেকে আমরা আমাদের বিভিন্ন ওষুধের সাপ্লাই পেতে পারি এবং আমাদের ইমিউন সিস্টেমকে বাড়াতে পারি। প্রিয় বন্ধুরা, আশা করি এই সিজের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আবারও দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।